এই বিক্রিয়াটা দেখো এখানে হলো নাইট্রোজেন টেট্রঅক্সাইড সে এখানে তাপ নিচ্ছে এখানে সে তাপ নিচ্ছে নিয়ে সে কী করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে এখন আমরা দেখি লা সাতেরিয়ারের নীতি এই নীতি বলে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা কালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় যেমন আমরা দেখি আচ্ছা দেখো এই বিক্রিয়াটি নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে এবং এটা তাপ তৈরি করছে কিছু কিছু পরিমাণ তাপ সে তৈরি করছে তাহলে দেখো এই বিক্রিয়াটা কি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে আর সাথে কিছু তাপ তৈরি করছে তার মানে এই বিক্রিয়াটা একটি তাপোৎপাদী বিক্রিয়া তো এটা উপমুখী বিক্রিয়া তো এই দিকে যখন বিক্রিয়া হবে অ্যামোনিয়া কিছু তাপ নিয়ে সে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে মানে সে তাপ শোষণ করছে বা সে একটি হারি বিক্রিয়া এখন আমি যদি সিস্টেমে তাপ দেই মানে তাপমাত্রা বাড়াই তাহলে কি করবে সে তাহলে লাশাতিলিয়ার নীতি অনুযায়ী কী হবে আমি যেহেতু তাপ বাড়িয়েছি তাহলে সে তাপকে কমানোর চেষ্টা করবে সে তাপ কীভাবে কমাবে যে বিক্রিয়াটা তাপ শোষণ করে সেই বিক্রিয়াটা সে বেশি সেই বিক্রিয়াটা সে বেশি ঘটাবে তাহলে কোন বিক্রিয়াটা তাপ শোষণ করছে দেখো এই বিক্রিয়াটা তাপ শোষণ করছে এই এই পশাকমুখী বিক্রিয়ায় সে অ্যামোনিয়া আর কিছু তাপ নিয়ে সে এইটা তৈরি করছে তার মানে সে এই বিক্রিয়াটা বেশি ঘটাবে ওই যে তাপ তাপ আমি বাড়ালাম সেই তাপমাত্রা কমানোর জন্য এই বিক্রিয়াটা বেশি ঘটাবে তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন এটা গ্যাস অর্থাৎ বিক্রিয়ক যেটা এটা বৃদ্ধি পাবে আর উৎপাদ যেটা ছিল সেটা কমে যাবে আচ্ছা আর যদি তাপমাত্রা কমাই তাহলে কী হবে তাপমাত্রা কমালাম মানে কি তাপ নিয়ে নিয়েছে মানে ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হলে কী হবে সে আবার ওইটা আগে তাপমাত্রায় ফেরাতে চাইবে মানে সে তাপ ওই সিস্টেমে দিতে চাইবে লাশা তেলের নীতি অনুযায়ী সে আগের তাপমাত্রায় ফিরে যেতে চাইবে তাহলে আমি যদি তাপ নিয়ে নেই তাহলে তাপ দেওয়ার জন্য সে ওই বিক্রিয়াটা করবে যে বিক্রিয়াটা সে তাপ দেয় কোন বিক্রিয়াটা তাপ দেয় সম্মুখ বিক্রিয়াটা তাপ দেয় এই বিক্রিয়া হলে এই দুইটা মিলে অ্যামোনিয়া তৈরি হয় আর কিছু তাপ তৈরি হয় তার মানে সে সম্মুখমুখী এই বিক্রিয়াটা বেশি ঘটাবে তার মানে তখন কি হবে তখন অ্যামোনিয়াটা আমার বেশি উৎপাদন হবে এটার উৎপাদন কম হবে আচ্ছা আর একটা বিক্রিয়া দেখি এগুলো কিন্তু সবই গ্যাস আমি গ্যাস আলাদা করে লিখলাম না আসলে সবগুলি আমি গ্যাস নিয়ে কাজ করছি আচ্ছা তাহলে এই বিক্রিয়াটা দেখো এখানে হলো নাইট্রোজেন টেট্রঅক্সাইড সে এখানে তাপ নিচ্ছে এখানে সে তাপ নিচ্ছে নিয়ে সে কী করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে তার মানে এর সম্মুখমুখী বিক্রিয়াটা হলো তাপ হারি বিক্রিয়া তাপ শোষণ করছে আর পশ্চাদমুখী বিক্রিয়াটা হলো তাপ উৎপাদন করছে তাপ উৎপাদী বিক্রিয়া তো এখন এই সিস্টেমে যদি আমি তাপমাত্রা বাড়াই মানে আমি তাপ দিয়েছি তাহলে কি করবে সিস্টেম সিস্টেম তাপ যে বিক্রিয়া তাপ শোষণ করে সেই বিক্রিয়াটা বেশি ঘটাবে তাপ শোষণ করে কোন বিক্রিয়া এই বিক্রিয়া তাপ নেয় নিয়ে তৈরি করে তাহলে সব মুখমুখী বিক্রিয়া বেশি তৈরি হবে মানে সেক্ষেত্রে আমার উৎপাতটা বেশি তৈরি হবে আর আমার বিক্রিও কমে যাবে আচ্ছা আর যদি আমি তাপমাত্রা কমাই তাহলে কি হবে সিস্টেম থেকে তাপমাত্রা কমে যাচ্ছে মানে সে তাপমাত্রা বাড়াইতে চাবে তার মানে যে বিক্রিয়া তাপ দেয় সেই বিক্রিয়াটাকে বেশি করবে কোন বিক্রিয়াটা তাপ দেয় পশ্চাদমুখী বিক্রিয়াটা তাপ দেয় নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড তৈরি করে আর সাথে তাপও দিয়ে দেয় তাহলে এই বিক্রেতা সাপ বেশি করবে তখন আমার নাইট্রোজেন টেট্রোঅঅক্সাইড বেশি তৈরি হবে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড কম তৈরি হবে তো এটা দেখলাম আমরা তাপমাত্রা কম বেশি করলে অবস্থার কী পরিবর্তন হয় এখন আসো আমরা দেখি চাপ কম বেশি করলে কী অবস্থা হয় তো দেখো এই বিক্রিতে ফরফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফরফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করছে এখানে দেখো একমল ফরফরাস পেন্টাক্লোরাইড একমল ফরফরাস ট্রাইক্লোরাইড এবং একমল ক্লোরিন তৈরি করছে মানে একমল গ্যাস যোগ এক দুই মল গ্যাস তৈরি করছে তো এখন দেখো আমরা গ্যাসের ক্ষেত্রে কী জানি যে সব গ্যাসই মোটামুটি এক মোল গ্যাস একই স্থান তাদের আয়তন সমান হয় তার মানে এক মোল দুই মোল তৈরি হয়ে যাচ্ছে মানে এদের আয়তন বেড়ে যাচ্ছে এই গ্যাসটা বিক্রিয়া করে তাদের যে গ্যাস তৈরি করছে তাদের আয়তন বেড়ে যাবে এখন আমি যদি এরকম করি যে এই গ্যাসটা আমি একটা দেখো সিলিন্ডারের মধ্যে যদি করি বা একটা বদ্ধ পাত্রের মধ্যে যদি করি যেখানে আমি গ্যাস দিয়ে দিলাম তারপর এটা মুখ বন্ধ করে বিক্রিয়া করালাম যাতে গ্যাস বাইরে না যেতে পারে তাহলে হবে বলতাম এক মোল গ্যাস আগের ভিতরে ছিল সেটা বিক্রিয়া করে দুই মোল হয়ে গেল তার মানে ওর মধ্যে চাপ বেড়ে যাবে যাবেন ওরা চাপাচাপি করে থাকবে না একই জায়গায় তাহলে কি হচ্ছে যখন মোল বেড়ে যায় তখন আসলে আমি যদি একই আয়তনের মধ্যে রাখার চেষ্টা করি তার চাপ বৃদ্ধি পায় তাহলে আমি এই বিক্রিয়াগুলো এইরকম বদ্ধ আয়তনের মধ্যে আটকানো একটা সিস্টেমের মধ্যে হচ্ছে এইভাবে ধরব তাহলে যখন এরকম বিক্রি হবে মল বাড়বে আমার চাপ বেড়ে যাবে তাহলে আমি যদি এই বিক্রিয়ায় চাপ বাড়াই তাহলে কি হবে সিস্টেম চাপ কমানোর চেষ্টা করবে তো কোন বিক্রিয়ার চাপ কমাচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া চাপ কমায় তাহলে আমি যখন চাপ বাড়াবো তখন সে পশ্চাত্মমুখী বিক্রিয়াটা বেশি হবে মানে ফরফরাস পেন্টাক্লোরাইড উৎপাদন বেড়ে যাবে আর ফরফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের উৎপাদন কমে যাবে অনুরূপভাবে আমি যদি চাপ কমাই তাহলে কি করবে সিস্টেম যে বিক্রিয়াটা চাপ বাড়ায় সেই বিক্রিয়াটা বেশি ঘটাবে মানে সম্মুখমুখী বিক্রিয়া এই বিক্রিয়া চাপ বাড়াচ্ছে তো এই বিক্রিয়া বেশি ঘটবে মানে তখন বিক্রিয়কের পরিমাণ কমে যাবে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে এবার আসো আরেকটা বিক্রিয়া দেখি অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া দেখো এখানে কি হচ্ছে এখানে এক মল নাইট্রোজেন আর তিন মোল হাইড্রোজেন মোট চার মল গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করছে দুই মল অ্যামোনিয়া তৈরি করছে তার মানে এখানে চার মল থেকে দুই মল হয়ে যাচ্ছে মানে মোল কমে যাচ্ছে মানে চাপ কমে যাচ্ছে সম্মুখ বিক্রিয়ায় চাপ কমে যাচ্ছে আর পশ্চাদমুখী বিক্রিয়ায় চাপ বেড়ে যাচ্ছে তাহলে এই বিক্রিয়ায় যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে সে যে বিক্রিয়া চাপ কমাবে সেই বিক্রিয়া বেশি করে করবে সেই বিক্রিয়া কোনটা চাপ কমায় সম্মুখমুখী বিক্রিয়া চাপ কমায় তাহলে এখানে অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে আর নাইট্রোজেন হাইড্রোজেনের উৎপাদন কমে যাবে আচ্ছা আর যদি এই সিস্টেমে আমি চাপ কমিয়ে দেই তাহলে কী হবে চাপ বাড়ানোর কারণে সে পশ্চাদমুখী বিক্রিয়া বেশি করবে মানে অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে আর এটার উৎপাদন বেড়ে যাবে এখন আর সময় আরেকটা বিক্রিয়া দেখি আমাদের হাইড্রোজেন আর আয়োডিনের যে বিক্রিয়াটি ওটি দেখি দেখো এই বিক্রিয়ায় দুই মল দেখো এই বিক্রিয়ায় একমল একমল দুই মল হাইড্রোজেন আয়োডিন গ্যাস বিক্রিয়া করে দুই মোল হাইড্রোজেন হাইড্রেট গ্যাস তৈরি করছে তার মানে দুই মল গ্যাস দুই মোল গ্যাস তৈরি করছে এই ক্ষেত্রে কোনো মোলের চেঞ্জ হচ্ছে না তার মানে কি চাপেরও কোনো চেঞ্জ হবে না তার মানে সিস্টেমে যদি আমি চাপ বাড়াই তাহলে চাপ কমানোর কোনো বিক্রিয়া নেই আবার যদি আমি চাপ কমাই তাহলে চাপ বাড়ানোর কোনো বিক্রিয়া নেই তার মানে আমি চাপ বাড়াই বা কমাই কোনো বিক্রিয়াই কম বেশি হবে না তার মানে এরকম সিস্টেমে চাপের কোনো প্রভাব নেই যেখানে বিক্রিয় এবং উৎপাদের মন সমান থাকে তো আমরা দেখলাম চাপের ওপরে সাম্যাবস্থার কি পরিবর্তন ঘটে এবার চলো আমরা দেখি ঘনমাত্রার উপরে কি প্রভাব আছে অ্যামোনিয়ার বিক্রিয়াটাই নিলাম এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে তো এখন যদি আমরা ঘনমাত্রা পরিবর্তন করি ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা আমি বাড়িয়ে দিলাম যে হোক বাইরে থেকে এক্সট্রা কিছু যোগ করে এটার ঘনমাত্রা বাড়িয়ে দিলাম তখন কী হবে সাথে তেলীয় নীতি অনুযায়ী ঘনমাত্রা যেহেতু বাড়িয়ে দিয়েছি সে ঘনমাত্রা কমানোর চেষ্টা করবে তার মানে এই বিক্রিয়াটা বেশি করে হয়ে এইটা কমিয়ে এটার পরিমাণ বাড়ানোর চেষ্টা করবে তার মানে আমি যদি নাইট্রোজেন হাইড্রোজেন ঘনমাত্রা বাড়িয়ে দেই তাহলে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে এর উৎপাদন বেড়ে যাবে আবার যদি এটার পরিমাণ কমিয়ে দেয় তখন কি হবে আবার অ্যামোনিয়া ভেঙে এদিকে চলে আসবে তার মানে তখন অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে অনুরূপভাবে এই সাইডেও যদি আমি অ্যামোনিয়ার ঘনত্ব বাড়িয়ে দেই তাহলে কি হবে এটা বাড়িয়ে দিলে এই বিক্রিয়াটা বেশি হবে তখন এই দিকে সে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তো তখন অ্যামোনিয়া কমে যাবে উৎপাদন কমে যাবে আর যদি অ্যামোনিয়ার ঘনত্ব কমিয়ে দেই মানে আমি হয়তো অ্যামোনিয়াটা বের করে নিলাম তখন কি হবে ওইটা যেহেতু কমে গেছে ওইটা বাড়ানোর জন্য আবার এই সমুখমুখী বিক্রিয়াটা আবার বেশি করে সে করবে যাতে করে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে আবার বেশি করে অ্যামোনিয়া তৈরি করে মানে অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম